দীর্ঘ সময় চিকিৎসা করেও বাবা হতে পারিনি সব চিকিৎসা বাদ দিয়ে আল্লাহর কাছে ছেড়ে আল্লাহর কাছে চেয়ে নয় বছর পর জানতে পারি আমি বাবা হচ্ছি এখন নিহাত করি দুইটা ছাগল দিয়ে আকিকা দেব পরে জানতে পারি যে ছেড়ে নয় বরং মেয়ে হবে দুইটা ছাগল কিনেও ফেলেছি এখন করণীয় কি প্রথম কথা হলো যে সন্তান জন্ম হবে তারপরে তো আকিকার পশু কিনতে হবে সন্তান দুনিয়াতে আসছে স্ত্রী সন্তান সম্ভব হয় কথা জেনে আপনি দুইটা ছাগল কেন কিনেছেন আপনি ছেলে হয়েছে হবে এটা তো নিশ্চিত নয় অতএব এটা একটা ভুল পদক্ষেপ তারপরও মানুষ আনন্দের আতিশয্য অনেক সময় আগে থেকে এই কাজগুলো করে ফেলে এক্ষেত্রে আপনার কন্যা সন্তান হলে একটি ছাগল আকিকা করা আপনার পরে আবশ্যক আর বাকি যে ছাগলটা আছে সেটা আপনি চাইলে বিক্রি করে দিতে পারেন চাইলে আপনি পালতে পারেন খুশি তা করতে পারেন কারণ কোনা সন্তান হলে দুটি ছাগল করা আপনার উপরে বর্তায় না তাছাড়া দুইটা কিনেছেন দেখে দুইটাই জবাই করে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই আপনি অপর ছাগলটি চাইলে বিক্রিও করতে পারেন চাইলে আবার বেশি মেহমান হতে পারে সেজন্য আকিকা তো একটাই যথেষ্ট আর একটা এক্সট্রা হিসাবে জবাও করতে পারেন সেটা আপনার ব্যাপার